হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক ভাইরা আপনাদেরকে আমন্ত্রণ ও শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি আমাদের চ্যানেল হলো ফিশারম্যান বিটি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ সকলকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অভিনন্দন হ্যাঁ বৃহস এখানে যে মাছগুলো দেখতেছেন এটি হলো দেশি গোলসা মাছের পোনা এই সাইজের মাছের পোনাটা আপনারা কীভাবে চাষ করলে অতি ভালো ফলন পেতে পারেন তার জন্য আপনাদেরকে পরামর্শ অতএব দিয়ে থাকবো এখন শীতকাল যাচ্ছেগা সেই সময়ের ভিতরে আপনারা এই গুলসা মাছের পোনাটা চাষ করিতে পারবেন এসে। হ্যাবিয়স এখানে যে মাছগুলো দেখতেছেন এটি হল গা চাপের পোনা চাপের পোনাটা হলো গা মাছের হোয়াইট যদি কম হয়ে থাকে তাহলে আমাদের কাছ থেকে আপনারা নেওয়ার পূর্বে দেখা গেছে আপনারা তিন থেকে চার মাসের ভিতরে এই মাছটি বাজারজাত করিতে পারবেন আপনাদের পুকুরের মাধ্যমে অতএব বায়োপ্লকের জন্য অল্প খরচে আপনারা মাছ চাষ এবং কি ভালো ফলন করিতে পারবেন হ্যাঁ বর্তমানে বাজারে রয়েছে গুলসা মাছের পোনা অতএব কিংবা গুলসা মাছ যদি পনেরোটা থেকে বিশটা কেজি হয় তার মাধ্যমে অনেক দম এখানে যে প্যাকেটটি দেখতে এই প্যাকেটের ভিতরে আমরা মাছগুলো সবসময় ডেলিভারি দিয়ে থাকি এখানে ডাবল করে প্যাকেটিং হবে তার মাধ্যমে অক্সিজেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে হ্যাঁ ব্রিয়স মাছের খাদ্য অতএব পরিদর্শন করিতে হবে আপনারা সঠিকভাবে প্রতিদিন দুই বেলা করে ওতে পানির যদি টেম্পারেচারটা বেশি হয়ে থাকে মাছে খাদ্য ব্যবহার করে খাবে গোলসা মাছের পোনার যদি স্বাস্থ্যগত খুবই ভালো থাকে তাহলে আপনাদের পুকুরের মাধ্যমে কিন্তু সমস্যা হবে না নিশ্চিন্তভাবে অনায়াসে মাছ বাড়িতে থাকবে হ্যাঁ বৃহস আপনাদের যদি পনেরোটা থেকে অথবা বিশটা কেজি আসে তাহলে আপনারা বাজারজাত করে দিবেন কিংবা বাজারের গত মূল্য যদি আপনারা পেয়ে থাকেন তার জন্য রয়েছে বাজারে আপনারা সেল করে দিবেন হ্যাঁ ভিউয়ার্স পুকুরের পানি রাখতে হবে চার থেকে পাঁচ ফিট বর্ষাকালে যদি পানি থাকে আট থেকে দশ ফিট তাহলে কিন্তু সমস্যা নেই নিশ্চিন্তভাবে আপনারা খাদ্য দিয়ে যাবেন অথে মাছের যদি শরীর শৈল কাটা হয়ে যায় কিংবা মাছের পেট ফুলে যায় তার জন্য আপনারা কিছু কিছু পদার্থ ওষুধ ব্যবহার করবেন মাছের পেট ফোলা অভাব কেন হয় পেট ফোলা যদি হয়ে যায় মাছের পুকুরের মাধ্যমে আপনার অ্যামোনিয়া গ্যাস থাকিলে তার জন্য রয়েছে মাছের পেটটা ফুলে যাবে তার জন্য রয়েছে আপনারা প্রতি শতাংশে লবণ দুশো গ্রাম করে ওতে পটাশ দিবেন এক গ্রাম করে পটাশ আর লবণ শুকনোভাবে আপনারা পুকুরে সারাটা পুকুরে ছিটিয়ে দেবেন তাহলে ইনশাল্লাহ আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে রেজাল্ট ভালো হবে হ্যাঁ প্রিয়স মাছের যদি শরীরে দাগ হয়ে যায় কিংবা ইনফেকশন হয়ে যায় তার জন্য রয়েছে মাছের ওষুধ ব্যবহার করবেন পেতেলেন ওতে কিংবা মাইক্রোলেন আরেকটা ওষুধ রয়েছে বাহিরের কোম্পানি সেটা আপনাদেরকে আমরা লিঙ্ক দিয়ে থাকবো সেই লিঙ্কের ভিতরে আপনারা ঢুকে আপনার দেখতে পারবেন হ্যাঁ বিএস মাছ চাষ এবং কি মাছের যে পোনা যদি কোয়ালিটি হিসাবে ভালো হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আপনাদের পুকুরে কিংবা বায়ুমূলকের ক্ষেত্রে অনায়াসে চাষ করিতে পারবেন অনেক বায়রা রয়েছে যারা নতুন রয়েছে তারা সম্পর্কে মাছ সম্পর্কে কিনে কিছু বোঝে না অতএব তারা আপনাদের আমাদের এই ভিডিও নিচে লিঙ্ক করবেন অতএব যে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদেরকে ভালো পরামর্শ